তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলছেন, পৃথিবীতে যদি একজন জালিম থাকে তবে সেটি হচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কেউ যদি অত্যাচারী শাসক দেখতে চায় তাহলে সে যেন নেতানিয়াহুকে দেখে নেয়। বৃহস্পতিবার এক নির্বাচনী সমাবেশে এরদোগান বলছেন, ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক মিডিয়ার উপস্থিতিতেও ফিলিস্তিনিদের উপর যে নির্যাতন চালাচ্ছে তা গোপন করার বিষয় নয়। শিশুদের উপর ইসরায়েলি নির্মমতা বিশ্ব বিবেককে কাঁপিয়ে তোলে। শিশুদের উপর এমন অমানবিক নির্যাতন কার নির্দেশে হয়? তুর্কি প্রেসিডেন্ট বলেন, নেতানিয়াহুর মানসিকতাই হলো শিশু নিপীড়ন। অথচ সে বলছে, আমি নাকি তুরস্কের সাংবাদিকদের মুখ বন্ধ করে রেখেছি। তুরস্কের কারাগারগুলোতে নাকি অনেক সাংবাদিক বন্দী। আসলে আগামী নির্বাচনে ভোট বাড়াতেই নেতানিয়াহু আমাকে সমালোচনার লক্ষ্যবস্তু বানিয়েছে। গত মঙ্গলবার টুইটারে এরদোগানকে স্বৈরাচ শাসক অবহিত করে নেতানিয়াহুর দেওয়া পোস্টে প্রতিক্রিয়ায় এরদোগান বলেন, আমরা সামাজিক মাধ্যমে মিথ্যাচারকারীদের জবাব দেওয়ার প্রয়োজন বোধ করি না। ইসরায়েলি বাহিনী আল আকসার অসম্মান করছে অভিযোগ করে এরদোগান বলেন, নেতানিয়াহু, আমাদের পবিত্র মসজিদ তোমার সৈন্যরা ময়লা জুতা পায়ে ঢুকে যায়, এটি আমাদের কলিজায় আঘাত লাগে। আমাদের সেজদার জায়গায় তোমাদের পায়ের আঘাতের প্রতিশোধ আমরা নেবই। সিসি সরকার কর্তৃক মিশরে ইখওয়ানুল মুসলিমদের 9 সদস্যকে ফাঁসির সমালোচনা করে এরদোগান বলেন, এই 9 জনের মর্মান্তিক মৃত্যু আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করেছে। মিশরের পুতুল সরকার অন্যায়ভাবে 9 জন যুবকের মৃত্যুর আদেশ দিয়েছে, অথচ পশ্চিম বিশ্ব এই অন্যায়ের কোনো প্রতিবাদ করেনি। এদিকে ইস্তাম্বুলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত মিছিলে টিয়ার গ্যাস ও কুকুর লেলিয়ে দিয়ে কর্মসূচি পণ্ড করে দেওয়ার খবর বিশ্ব মিডিয়ায় ফলাও করে প্রচার করা হয়েছে। কেন এই কর্মসূচিকে পণ্ড করে দেওয়া হলো এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ইস্তাম্বুলের প্রধান সড়ক ইস্তিকাল অ্যাভিনিউয়ের প্রবেশমুখে সমবেত এই নারীদের কর্মসূচিটি স্বাভাবিক ছিল না বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। রোববার আদানা প্রদেশের এক নির্বাচনী জনসভায় এরদোগান বলেন, রিপাবলিশ পিপলস পার্টির এবং ডেমোক্রেটিক পার্টির কিছু নারী সদস্য তাকসিম পয়েন্টে সমবেত হয়েছিল। তারা আজানের সময় মুখ দিয়ে সিটি বাজানো সহ ব্যাপক শরগোল করছিল তারা। তাছাড়া বিভিন্ন উস্কানিমূলক স্লোগানও দিয়েছিল তারা। শুক্রবার ওই নারী সমাবেশের একটি ভিডিও ক্লিপ প্রেসিডেন্ট এরদোগান সমাবেশে প্রদর্শন করেন। সেখানে দেখা যাচ্ছে সমাবেশে নারীরা উচ্চ আওয়াজে বিভিন্ন স্লোগান দিচ্ছে, পাশেই একটি মসজিদে আজান চলছে। এ সময় রিপাবলিকান পিপলস পার্টি এবং ডেমোক্রেটিক পার্টিকে আজান ও তুরস্কের স্মৃতি বিরোধী বলে অভিহিত করে এরদোগান বলেন, যারা আজানকে সম্মান জানায় না এবং তুর্কির সংস্কৃতির চর্চা করে না তারা কিভাবে দেশকেই সম্মান জানাবে? তাদের হাতে এ দেশের সভ্যতা সংস্কৃতি নিরাপদ নয়। এরদোগানের এমন বক্তব্যের প্রেক্ষিতে ওই র্যালিতে অংশ নেওয়া নারীরা টুইটারে লিখেছেন, সিসি বাজিয়ে আন্দোলন উল্লাস করাটা তাদের ঘোষিত কর্মসূচিতে ছিল না। র্যালিতে লোক সমাগম বেশি হওয়ায় এমনিতেই অনেকে আনন্দ উল্লাসে মেতে ওঠে, যা নিয়ন্ত্রণ করার ক্ষমতা আয়োজকদের ছিল না। গত শুক্রবার নারী দিবস উপলক্ষে আয়োজিত র্যালিকে পুলিশ প্রথমে থামিয়ে দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি সহিংসতার মোড় নেওয়ার আশঙ্কা সৃষ্টি হয়। এ সময় পুলিশ টিয়ার গ্যাস ছুড়তে শুরু করে। এরপর সমবেতদের তাড়িয়ে দিতে তাদের পেছনে কুকুর লেলিয়ে দেওয়া হয়। এতে ভয়ে বিক্ষোভে অংশ নেওয়া অনেক নারীরা আশপাশে ছুটে পালায়। এ সময় অনেক নারী স্লোগান দেয়, আমরা শান্ত হব না, আমরা ভীত নই। তুরস্কের বড় ধরনের কোনো সভা সমাবেশের ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে কড়াকড়ি করা হয়। বিশেষত 2016 সালে এরদোগানকে ক্ষমতাচ্যুত করতে ব্যর্থ সেনা অভ্যুত্থান চেষ্টার পর বিধিনিষেধ আরও বাড়ানো হয়। আগামী 31 মার্চ অনুষ্ঠিত নির্বাচনের প্রচারণায় প্রেসিডেন্ট এরদোগান এখন ব্যস্ত সময় পার করছেন।